হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন আরবি ভাষার টিউটোরিয়াল নিয়ে। যে সকল ভাই বোনেরা সৌদি, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশসমূহ রয়েছেন, তাদের জন্য মূলত আরবিতে বেসিক কথাগুলি বলতে হয় এবং জানতে হয়। তাই যারা বাংলা ভাষার মাধ্যমে খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান, তাদের জন্যই মূলত আমাদের আজকের এই টিউটোরিয়ালটি। এই টিউটোরিয়ালের মাধ্যমে এমন কিছু গুরুত্বপূর্ণ বেস্ট আরবিক ওয়ার্ড তুলে ধরা হয়েছে যা আপনি বাংলার মাধ্যমে শুদ্ধ উচ্চারণ এবং তার অর্থগুলো জেনে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন আর মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, কারণ আরবিতে কথা বলতে হলে এই ধরনের বাক্য এবং শব্দের জরুরি নেই। তাই চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে, যা আপনাদের জন্য সেরা কালেকশনটি রয়েছে। নফরতানি, নফরতানি এর আরবি হবে অন্য লোক। নফরতানি অর্থ হলো অন্য লোক। তো ভিউয়ার্স, যদি বাক্যটিকে আপনারা ভাঙ্গে ভাঙ্গে বলতে পারেন, নফর অর্থ হলো লোক বা মানুষজন, তানি অর্থ হলো অন্য বা ভিন্ন। আবার অহেদ মাররা, অহেদ মাররা অর্থ হলো আর একবার, মাররা অর্থ হলো আর একবার। গালবি, গালবি অর্থ হলো অন্তর। এখানে গালবি অর্থ বোঝানো হয় আমার অন্তর। আরবিতে বুজা, বাংলা অর্থ হবে আইসক্রিম। বুজা অর্থ হলো আইসক্রিম। নাফসি, নাফসি অর্থ হলো আমার নিজের, নাফসি অর্থ হলো আমার নিজের। আয়ু খেদমা, আয়ু খেদমা অর্থ হলো আমি সাহায্য করতে পারি, আমি সাহায্য করতে পারি। এন্তেজার, এন্তেজার অর্থ হলো অপেক্ষা করা, এন্তেজার অর্থ হলো অপেক্ষা করা। ফুরন, ফুরন অর্থ হলো চুলা, আবার অনেক সময় এটাকে আঁকা বা চুলা বলা হয়ে থাকে, ফুরন অর্থ হলো চুলা। তাল্লাজা, তাল্লাজা অর্থ হলো ফ্রিজ, তাল্লাজা অর্থ হলো ফ্রিজ। কুরসি, আরবিতে কুরসি বাংলা অর্থ হবে চেয়ার, চেয়ার। সাবির, আরবিতে সাবির বাংলা অর্থ হবে খাট। হাতিফ, হাতিপ অর্থ হলো টেলিফোন, হাতিপ অর্থ হলো টেলিফোন। গুফল, গুফল অর্থ হলো তালা, গুফল অর্থ হলো তালা। দুলাব, দুলাব অর্থ হলো আলমারি, দুলাব অর্থ হলো আলমারি। মির আহ, মির আহ অর্থ হলো আয়না, মির আহ অর্থ হলো আয়না। আশাস, আশাস অর্থ হলো আসবাবপত্র, আশাস অর্থ হলো আসবাবপত্র। খাদ্দামা, খাদ্দামা অর্থ হলো কাজের মেয়ে, খাদ্দামা অর্থ হলো কাজের মেয়ে। অরাগা, অরাগা অর্থ হলো বা অরাকা অর্থ হলো কাগজপত্র, কাগজ বা কাগজপত্র। খাদেম, খাদেম অর্থ হলো সেবক, খাদেম অর্থ হলো সেবক। খেদমা, খেদমা অর্থ হলো সার্ভিস বা সেবা, সার্ভিস বা সেবা। মালুম অর্থ হলো জানা, মালুম অর্থ হলো জানা। আনা মালুম, আমি জানি, আনা মালুম অর্থ হলো আমি জানি। মাফি কোয়েস, মাফি কোয়েস অর্থ হলো ভালো না, মাফি কোয়েস অর্থ হলো ভালো না। মালুমাত অর্থ হলো জেনে নেওয়া, মালুমাত অর্থ হলো জেনে নেওয়া। লানতানসানি, লানতানসানি অর্থ হলো আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না। গানি অর্থ হলো ধ্বনি, গানি অর্থ হলো ধ্বনি। মুজরিম,
মুজরিম অর্থ হলো দোষী বা অপরাধী, দোষী বা অপরাধী অর্থ হলো মুজরিম। তাজদিদ, তাজদিদ অর্থ হলো নবায়ন, তাজদিদ অর্থ হলো নবায়ন বা নতুনত্ব, নবায়ন বা নতুনত্ব। ইত্তেফাক, ইত্তেফাক অর্থ হলো চুক্তি, ইত্তেফাক অর্থ হলো চুক্তি। মাসুলিয়া অর্থ হলো দায়িত্বশীল, মাসুলিয়া অর্থ হলো দায়িত্বশীল। মাসুল, আরবি মাসুল শব্দের অর্থ হলো দায়িত্ব, মাসুল শব্দের অর্থ হলো দায়িত্ব। মাল এর আরবি হবে সম্পদ, মাল এর আরবি হবে সম্পদ বা জিনিস। বুজরা, বুজরা অর্থ হলো শিশু, বুজরা অর্থ হলো শিশু। কুবরি অর্থ হলো সেতু, কুবরি অর্থ হলো সেতু। ফাদ্দাল, ফাদ্দাল অর্থ হলো আসন বা বসুন, ফাদ্দাল অর্থ হলো আসুন বা বসুন। নুস এর আরবি হবে অর্ধেক, নুস এর আরবি হবে অর্ধেক। হেলু, হেলু অর্থ হলো দারুণ বা চমৎকার, হেলু অর্থ হলো দারুণ বা চমৎকার। মুবাশারা, মুবাশারা অর্থ হলো সরাসরি, মুবাশারা অর্থ হলো সরাসরি। হিমার বা হুমার, হিমার বা হুমার অর্থ হলো গাধা, হিমার বা হুমার অর্থ হলো গাধা। তাগিল, তাগিল অর্থ হলো ভারী, তাগিল অর্থ হলো ভারী। তালোজ, তালোজ অর্থ হলো বরফ, তালোজ অর্থ হলো বরফ। দাগিগা, দাগিগা অর্থ হলো মিনিট, দাগিগা অর্থ হলো মিনিট। রসুম, রসুম অর্থ হলো ট্যাক্স বা কর, রসুম অর্থ হলো ট্যাক্স বা কর। আরবিয়া অর্থ হলো গামার, গাধার গাড়ি, আরবি অর্থ হলো গাধার গাড়ি বা টলি, অনেক সময় এটাকে ঠেলা গাড়ি বলা হয়ে থাকে। ফাদি অর্থ হলো ফাঁকা বা খালি, ফাদি অর্থ হলো ফাঁকা বা খালি। মালিশ অর্থ হলো ক্ষমা করা বা মাপ চাওয়া। দুগদুগ, আরবি দুগদুগ অর্থ হলো সহবাস করা বা সেক্স করা বা মিলন করা। খাসারা, আরবি খাসারা শব্দের বাংলা অর্থ হবে ক্ষতি বা লোকসান, ক্ষতি বা লোকসান। সুয়াল, সুয়াল অর্থ হলো প্রশ্ন, সুয়াল অর্থ হলো প্রশ্ন। সাইদালিয়া, সাইদালিয়া অর্থ হলো ঔষধের দোকান, সাইদালিয়া অর্থ হলো ঔষধের দোকান। হুব্বুন, হুব্বুন অর্থ হলো ভালোবাসা, হুব্বুন অর্থ হলো ভালোবাসা। হাসেল, হাসেল অর্থ হলো পাওয়া, হাসেল অর্থ হলো পাওয়া। ফান্নি, ফান্নি অর্থ হলো টেকনিশিয়ান, ফান্নি অর্থ হলো টেকনিশিয়ান। মুমুস্কিলা, মুমুস্কিলা অর্থ হলো সমস্যা নাই, মুমুস্কিলা অর্থ হলো সমস্যা নাই। নুসসাআ, আধা ঘন্টা, নুসসাআ অর্থ হলো আধা ঘন্টা। সোবাহেল খায়ের, সোবাহেল খায়ের অর্থ হলো শুভ সকাল, শুভ সকাল। দাওর অর্থ হলো খোঁজ করা, দাওর অর্থ হলো খোঁজ করা। কিদর, কিদর অর্থ হলো রান্না করার পাতিল, কিদর অর্থ হলো রান্না করার পাতিল। আরবি গুমামা, গুমামা অর্থ হলো ময়লা বা আবর্জনা, ময়লা বা আবর্জনা। খারবান অর্থ হলো নষ্ট বা খারাপ। নাদিল অর্থ হলো ওয়েটার, নাদিল অর্থ হলো ওয়েটার। আনা ওহিব্বু, আমি পছন্দ করি, আনা ওহিব্বু অর্থ হলো আমি পছন্দ করি। জুবালা, জুবালা অর্থ হলো ময়লা রাখার ড্রাম, জুবালা অর্থ হলো ময়লা রাখার ড্রাম। গিদ্দাম সামনে, অরা পিছনে, তাহাত নিচে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে একজন নতুন শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ শুদ্ধ আরবিগুলো আপনিও জেনে নিতে পারবেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই অপরের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং ভিডিওটি কেমন হলো লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটি তুলে ধরবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।